आवाज जाने के क्या फास्ट केलाम बावर्सा दारुण खेते Hey guys, this is your boy Sudeep. You are watching Sudeep Rai Vlogs. তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সরি গাইজ, এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি আগে সপ্তাহটায়, তো তার জন্য আমি খুবই দুঃখিত। একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো যার জন্য ভিডিও আসেনি। তো এবার আর সেটা হবে না, এবার কিন্তু ভিডিও আসবে, ঠিক আছে? তারপর অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তো ঠিক করলাম আজকে কোথাও একটু যাওয়া যাক। তো আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো যদি সেটা হয় তাহলে একটা দারুণ জিনিস তোমাদেরকে আমি দেখাতে চলেছি, যেটা তোমাদের দেখে খুবই ভালো লাগবে। তো দেখা যাক, যদি যাওয়া হয় তাহলে কিন্তু দারুণ মজা হবে। কী সুন্দর আকাশটা, কি অপূর্ব দেখতে লাগছে আকাশটা, অসাধারণ। এত সুন্দর মেঘের একটা টাইম ল্যাপস তো অবশ্যই থাকা উচিত, তো টাইম ল্যাপসটা তোমরা এনজয় করো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে কোথায় যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্ষীরপায়ে বড় মায়ের মন্দির। তো আমি আর আমার ভাই ওখানে বেরিয়ে পড়েছি, ক্ষীরপায়ের বড় মায়ের মন্দির যাচ্ছি। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। তো বন্ধু, ক্ষীরপায়ের কিন্তু আজকে অনেকগুলো জায়গা কভার করব আমরা, পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতেই হবে, না হলে কিন্তু অনেকগুলো জিনিস মিস করে যাবে। কিন্তু এই বাচ্চা মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ, জানি না কত দূর যেতে পারবো। তো বেরিয়ে পড়েছি যখন তখন যেভাবে খুশি যাবো। আমরা এখন এই ঘাটাল থেকে বেরিয়ে যাচ্ছি। সকাল থেকে মেঘটা বেশ পরিষ্কারই ছিল, ভালোই ছিল, কিন্তু এই দুপুরের পর থেকে মেঘের অবস্থাটা একটু খারাপ হয়ে এসছে, আর বৃষ্টিও হলো। তখন তো একবার ভাবলাম যে হয়তো আর যাওয়া হবে না, তো তারপর দেখলাম যে না, মেঘটা ঠিক হয়ে গেল। তখন ঠিক করলাম যে ঠিক আছে চলো তাহলে এবার বেরিয়ে যাওয়া যাবে। ঘাটাল পেরিয়ে আমরা এই বিশালক্ষী মন্দিরের কাছে এসে গেছি, বিশালক্ষী মন্দিরটা পেরোলাম। গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা বেশি দূর যেতে পারবো না মনে হচ্ছে। এই বৃষ্টি বেশিক্ষণ হবে না জানি, এটা এই ভাসা মেঘের বৃষ্টি, বেশিক্ষণ থাকবে না। আমরা ক্ষীরপায়ের খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি, আর ক্ষীরপায়ে আমার একটা মামার ছেলে আমাদের জন্য অপেক্ষা করছে, ও ওখান থেকে আমাদের সাথে জয়েন করবে, আমাদের সাথে যাবে মন্দিরে। তোমরা হয়তো জানো, তবুও বলে রাখি যে ক্ষীরপায়ে দুটো স্টপেজ, একটা হচ্ছে চৌকন আর একটা হালদার দিঘি। তো তোমাদেরকে হালদার দিঘি যেতে হবে, হালদার দিঘি থেকে আমাদিকে রাস্তা ধরে তোমাদেরকে ঢুকে যেতে হবে, মোটামুটি 500 মিটারের মতো যেতে হবে। তো আমরা এসে গেছি এই বাঁদিকে রাস্তাটায়, ঢুকে গেলাম এখান থেকে 500 মিটার যাওয়ার পরে তো আমাদেরকে আবার একবার ডান দিকে ঘুরতে হবে, মরাম রাস্তায় নেমে যেতে হবে। এই যে এখান থেকে আমরা মরাম রাস্তায় ডান দিকে ঢুকে গেলাম, এখান থেকে একটু যাওয়ার পরেই আমরা মন্দিরের কাছে এসে যাব, একটু মানে 100-150 মিটারের মতো গেলেই হবে, মন্দিরের কাছে এসে আমরা পৌঁছে যাব। তো আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ মন্দির চত্বরটা। এবার আমাদেরকে এইখানে হাত পাটা একটু ধুয়ে নিতে হবে, হাত পা ধোয়ার জন্য যে ব্যবস্থা করা আছে এখানে আমরা হাত পা ধুয়ে নেব। সবাই হাত পা ধুয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। এখানে আপনাকে 10 টাকা দিয়ে একটি ধূপ নিয়ে নিতে হবে, যদি আপনি ধূপ না নিয়ে এসে থাকেন তাহলে এখান থেকে একটি ধূপ নিয়ে নিতে পারেন, কারণ এইখানে ঠাকুরের কাছে ধূপ জ্বালতে হয়। তো মাকে দেখে হয়তো প্রথমবারে আপনাদের ভয় লেগে যেতেও পারে, কারণ এত বড় ঠাকুর হয়তো আপনি এর আগে কোনোদিনও দেখেননি, আর ওইখানকার পরিবেশটা এমনই একটু ভয় লাগা বা গা ছিমছিম করার মতনই।
আর এইখানের সিস্টেমটা এত সুন্দর যে এইখানে কোনো ব্রাহ্মণ থাকে না, এইখানে নিজের পুজো নিজেকেই করতে হয়। এইখানে মাসে শুধুমাত্র অমাবস্যার দিন এইখানে পুজো হয়, তাছাড়া সারা মাস আর কোনো পুজো হয় না। এখানে সারা মাস যত ভক্ত আসেন সবাই নিজের পুজো নিজেই করেন। তো আপনি যদি যান তাহলে আপনার পুজো আপনিই করবেন, কোনো দক্ষিণা দেওয়ার এইখানে কোনো পয়সা টয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে সব কিছু লেখা আছে, কোনো সমস্যা হবে না আপনাদের। দেখুন এইখানে সব লেখা আছে, প্রতি অমাবস্যায় সন্ধ্যা 6টার সময় পুজো হয়, আর মায়ের ফুল ও প্রসাদ নিজেই নিন। এতক্ষণ যেটা দেখলে ওটা হচ্ছে বড় মা, আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে ছোট মা। এখানে দুটো মা আছেন, একটা বড় মা আর একটা ছোট মা। গুগল প্লাস্টিকটা জোরে এইখানে, কোনো মনের ইচ্ছা থাকলে বলে এখানে বেঁধে দিতে হবে মায়ের কাছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই, বীভৎস বৃষ্টি শুরু হয়েছে। আজ মনে হয় বন্যা এসে যাবে এমন অবস্থা। কোথায় ছিল ভাই এত বৃষ্টি? বড় মায়ের মন্দির থেকে একটু এগিয়ে এলেই এখানে দেখতে পাবে তোমরা, একটা হনুমানজির মন্দির আছে, ওই মিনিট খানেকের মতো এলেই দেখতে পাবে। বৃষ্টি হয়ে চারপাশটা ওয়েদারটা শুধু দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। চারিদিকে সবুজই সবুজ আর অসাধারণ পরিবেশ। কি ভাই সব ঠিক আছে তো? এটা হচ্ছে কেঠার নদী, নদী না খাল, যাই ওরকম হবে কিছু একটা, প্রচুর জল। ডিসেম্বরের দিকে যদি আসো দেখতে পাবে এখানে ফিস্ট টিস্ট হয়, লোকজন আসে পিকনিক টিকনিক করে। এখানে দারুণ একটা পিকনিক করার জায়গা আছে এখানটা। কেমন ঘুরলে বলো, কেমন লাগলো? কিন্তু মন্দিরে বেশ ভালোই লেগেছে। তারপর এইখানে এসে কাদাটা কিরকম? জুতায় গ্রিপ নেই, কাদায় আটকে, আর একটু হলে ভাই পড়ে যেত। মোটামুটি এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক, ভালোই লেগেছে, তাই তো? ঠিকঠাক। এবার আমরা কোথায় যাবো? এবার এখন যাবো ঝর্ণাফুল, তাহলে ওটা যদি না হয় তারপরে ওখান থেকে ফিরে এসে ক্ষীরপায়ের বিখ্যাত বাবরসা খেয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে, এই সেই ঝর্ণা গাইজ। এটা যদি আর একটু জল কম থাকতো তাহলে তোমাদেরকে একটু ভালো করে দেখাতে পারতাম। এখান থেকে ওই যে জলটা নামছে ব্রিজের নিচে, তো ওই জলটা এত সুন্দরভাবে নামে মনে হয় যেন পুরো ঝর্ণা, মানে খুব সুন্দর লাগে দেখতে। আওয়াজটা দেখেছো, পুরো মনে হচ্ছে না ডিবিসি থেকে জল ছাড়ছে। এদিক থেকে যা লাগছে মারাত্মক, একবার শুধু দেখো জিনিসটা। তো গাইজ আমরা এখন এসে গেছি ক্ষীরপায়ের সেই বিখ্যাত বাবরসার দোকানে। মানে বিখ্যাত বলতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা যায় ক্ষীরপায়ের একটা ঐতিহ্য বাবরসা, এটা শুধুমাত্র ক্ষীরপায়েই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না। আমি জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে জানিও কমেন্ট করে। তোমরা দেখো বাবরসাটা বানানো হচ্ছে
এটা বানানো হয় দুধ আর ময়দা দিয়ে। কি সুন্দর জিনিসটা তৈরি হচ্ছে, শুধু একবার তোমরা দেখো। ফার্স্ট খেলাম বাবরসা, দারুণ খেতে। এখানে বানানো হচ্ছে, দারুণ খেতে, বেস্ট। আমি এর আগে খেয়েছি যদিও, তো আজকেও খেলাম, অসাধারণ খেতে। এইখান পর্যন্ত ভিডিওটা দেখছো মানে নিশ্চয়ই তোমার ভিডিওটা কিছু ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।